যে দেশে গুণীকে সম্মান করা হয় সে দেশে গুণীর জন্ম হয়। সম্মানিত উপস্থিতি মামা ওহিদুল হক চৌধুরী সাহেব, মামাকে মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আজকের প্রধান অতিথি আপনার কে বলছেন মঞ্চে আসার জন্য? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মরহুম হাজি মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের, নুরুল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান, লন্ডন প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক, অশিক্ষা অনুরাগী জনাব মোহাম্মদ ফেরদৌস হোসেন সাহেবকে উনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমান রহিম। সুনামধন্য চেয়ারম্যান, উপবিষ্ট আমার বড় ভাই, আমাদের ফ্যামিলির গার্জেন আজ বাবা হারা, আমরা আমাদের গার্জেনকে হারিয়ে ফেলেছি। তো আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদেরই মনোনীত, আমাদের ফ্যামিলিরই দুই দুর্গের চেয়ারম্যান, সফল চেয়ারম্যান তেতলি ইউনিয়নের গৌরব আমার বড় ভাই মইনুল হোসেন ভাই। মঞ্চে উপবিষ্ট আমার আরও শ্রদ্ধাভাজন চাচা, আমাদের মুরব্বী হাজি শাহাবুদ্দিন সাহেব। মঞ্চে উপবিষ্ট আমাদের তেতলি ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সম্মানিত সভাপতি। মঞ্চে উপবিষ্ট, সবার নাম আমার মনে আসেন না, তো মঞ্চে উপবিষ্ট আমার সাবেক চেয়ারম্যান ফারুক ভাই। মঞ্চে উপবিষ্ট আমাদের অত্র ইউনিয়নের মেম্বার সবগণ, আমার বুল নাম তো মনে হল না, তো আমরা সবার কাছে কৃতজ্ঞ আজকের এই অনুষ্ঠানের আয়োজন করায়। আমাদের মধ্যে এমন কোনো কিছু আসছিলও না, কিন্তু আব্বা মারা যাওয়ার পর সান্ত্বনার বাণী হিসাবে ওনারা বারবার ফিরে এসছেন আমার কাছে, এবং ওনাদের আবেদনের প্রেক্ষিতেই আজকের এই অনুষ্ঠান। লাস্ট মোমেন্টে ওনারা একটা আবদার করেছিলেন যে আপনাদের বাড়িতেই করব, চাচার স্মৃতি ধরে রাখার জন্য আমি আমার মুরব্বী কেউকে না বলেই আপনাদেরকে পারমিশন দিয়েছি, কারণ জনসেবা করেছেন আমার বাবা, আপনারা এসেছেন, আমি আপনাদের আবদার রাখতে হয়। তো আমি আমার ভাইদের সাথে আলাপ করে আমি আমার আবদার রাখছি। তো আজকে বলার বহু কিছু ছিল, কিন্তু কি বলবো, আপনারা সবাই এসেছেন আমার বাবার জন্য দোয়া করবেন। উনি যতটুকু ভালো কাজ করে গেছেন আল্লাহ সবটুকু ওনার খবরে পৌঁছাবেন। আর চলার পথে ভুল ত্রুটি হতে পারে, মানুষ মাত্রই ভুল, তো আপনাদের কাছে আমরা আমাদের ফ্যামিলির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী, আল্লাহ যেন ক্ষমা করে দেন। আর আমরা তিন ভাই আসি, আমি বিদেশে থাকি, আমার দুই ভাই এখানে আছেন, আপনাদের সুখে দুঃখে আমরা আপনাদের পাশে সব সময় থাকবো। আমার বাবা যেরকম ছিলেন আমরাও আছি, আপনারা যে কোনো আবদার নিয়ে যে সময় আসবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আর আমাদের মুরব্বীরা আছেন, ওনারাও দেখবেন। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ফ্যামিলির পক্ষ থেকে আসার জন্য, স্মরণ করার জন্য আমরা চিরকৃতজ্ঞ, চিরঋণী। সবশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফেরদৌস হোসেন ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য আসলে আমাদের আমাদের চাচার যে বক্তব্য, আমরা ছোটো ছিলাম যে সময় তারা নির্বাচন করে অষ্টাশী ইংরেজিতে, কিন্তু উনির স্মৃতি আসলে আমরা যে জীবন দর্শে আমরা এই স্মৃতিগুলো আসলে আমরা করতে পারি নাই। আমাদের তেতলি ইন্দোর ডেভেলপমেন্ট ফোরাম 2020 সালে ডিসেম্বরে এটা প্রতিষ্ঠা লাভ করছে, এটার আমাকে 2 বছর পূর্তেছে। আমাদের চিন্তা হলো তেতলি ইউনিয়নের যারা এই সমাজের কাজ করতেছেন তাদেরকে আমরা কীভাবে মূল্যায়ন করা যায়,
এবং বঞ্চিত মানুষদেরকে আমরা কিভাবে তাদেরকে সুযোগ তাদেরকে আমরা কিভাবে তাদের সুখে দুঃখে আমরা দাঁড়াতে পারি। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের ইচ্ছা ছিল যে আমরা ছোট আকারে আমরা একটা শোকসভা করবো ওনার বাড়িতে। তো আজকে আমাদের ফেরদৌস ভাই সুযোগ করে দেওয়ার জন্য আমি আমাদের ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে নুরুল হোসেন সাহেবের জীবন নিয়ে যদি আমরা একটু চিন্তা করি তাহলে এ ধরনের কৃতি মানুষ আসলে এই পৃথিবীতে খুব কম জন্মে। উনি যে আমাদের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উনি জড়িত ছিলেন, তাই আসলে উনির জীবনকর্ম নিয়ে আমরা আরও বিস্তর আলোচনা করলে হয়তো শেষ হবে না। তো আমি আশা রাখবো উনির জীবন দিয়ে আমরা চিন্তা করতে হবে এবং আমাদের জীবনে উনির স্মৃতিগুলো যেমন অম্লান করে রাখতে পারি। এবং আমার ভাতিজি একটা প্রস্তাব আনার দিয়েছেন যে উনির নামে একটি ফাউন্ডেশন তৈরি ফাউন্ডেশন করার জন্য। আসলে উনি যে কাজগুলো করে গেছেন উনির এই স্মৃতি রাখতে হলে উনির ফাউন্ডেশন ছাড়া কোনো এইটা স্মৃতি রক্ষা হবে না। তাই আমিও প্রস্তাব করলাম এই যে একটা ফাউন্ডেশন উনি আশা করি ফেরদৌস ভাই এই যে আমাদের এই কথাগুলো হয়তো আমলে আনবেন। আর আমাদের চেয়ারম্যান সাহেব প্রস্তাবনা ইউনিয়নের বড় করে একটা শোকসভা করার জন্য আমিও প্রস্তাবনা করছি যে এটা বড় করে আমাদের এই স্মৃতিকে ধারণ করতে নতুন প্রজন্মকে বোঝাতে হবে যে এই সমাজে অনেক ভালো মানুষ চলে গেছে, ওনাদের স্মরণ করা মানে আমরা বেঁচে থাকা। আমরা সমাজ হিসাবে সামাজিক হিসাবে আমরা অন্য যারা মরে যাবো তাদেরকে স্মৃতি হিসাবে তাদের তারা ধারণ করতে হবে এবং ভালো মানুষের স্মৃতিকে ধারণ রাখলে আমাদের সমাজ উন্নত হবে, জাতি উন্নত হবে, নতুন প্রজন্ম আরও সঠিক নেতৃত্বে উঠে আসবে। তাই আজকে যে আপনারা এই পরিসরে সবাই উপস্থিত হয়েছেন এজন্য আমি আমার ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তৃতীয় ইউনিয়নের ডেভেলপমেন্ট সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ান তৃতীয় ইউনিয়নের যুবক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমরা যার উদ্যোগে আজকে শোকসভা হচ্ছে উনি আমাদের অত্র এলাকার মুরব্বী এবং আমারও সশস্ত্র ভাই। ওনার যে গুণ আমরা ভাষায় প্রকাশ করার নাই, ওনার জীবন চলার সৃষ্টির থেকেও উনি গ্রামের এলাকা সিলেটেরও প্রচুর ওনার সম্মান অবদান আছে, যেগুলা সিলেটের ব্যবসায়ী সংগঠনের প্রতিষ্ঠাতা হিসাবে ওনার নাম আছে সিলেট চেম্বার অফ কমার্সের, এইটা তো ওনার অবদান আছে। বিভিন্ন ক্ষেত্রে আমাদের ইউনিয়নও তো আছে, সদর টাউনেরও আছে, জেলারও আছে, আমাদের গ্রামেরও আছে। গ্রামের আমাদের এই মসজিদ বানিবার সময় উনি মতল্লি ছিলেন, আমাদের আরও ছোট ভাই মাসুক আহমদ উনি ছিলেন কেশিয়া। আমরা এই পাশে কেনে এই সময় যুগ ছিল নৌকার যুগ, তখন নৌকায় আপনার ইট আসতো বালু আসতো, উনার উদ্যোগে আমরা এই মসজিদ ওপেন স্টার্ট ওখান থেকে আতে আতে ইট আমরা কেরিং করছি উনার উদ্যোগে। এই সময় ঠান্ডার দিন আসিল, কিছুরই যে সময় যে একটা সিজন আছে এই সিজন মোতাবেক উনি চালু করছে, আমরা বাচ্চারা যারা আসলাম ঈদ বালু কেরিং করছে নিজের উদ্যোগে। তো এগুলা যে কোনো একজন মুরব্বী উদ্যোগ নিতে হয়, তো এই উদ্যোগদাতা উনি ছিলেন। এই সময় জবানা লাগিয়ে ওনারা ইয়ং ছিলেন, আমার মনে ইসলাম মামু আমরা ছোট ছিলাম, ইসামিয়া ইসাব আমার মানিক সাতা আমার মোহাম্মদ মিয়া আমার আরও আসেন, আমরা সবার নামে এই মুহূর্তে আমি লইতে পারছি না, সবার উদ্যোগে মোটামুটি আমরা এই মসজিদটা আমরা অপারেটিং করলাম। যার দূর মসজিদে আমরা অদ্যাবধি প্রচলন চলিয়ে দিতেছে ধারাবাহিকতা, মোটামুটি মতল্লি উনি ছিলেন, পরবর্তীতে বিভিন্ন এলাকা থেকে মোটামুটি মতল্লি হয়েছেন, উন্নয়নের জোয়ার সৃষ্টি করে গেছেন ওনার মাধ্যমে। আমি ওনার রুহের মাগফিরাত কামনা করি সংক্ষিপ্ত আকারে আমার বক্তব্য সভাতে ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।